শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো, ভালো আছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবে এবং প্রয়োজন না হলে বের হবে না। আমরা পড়ছিলাম পাবলিক ফিনান্স বা সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে। পাবলিক ফিনান্সের যে চ্যাপ্টারটি আমরা এখন পড়ছি সেটি হচ্ছে বার্ডেন অফ ট্যাক্সেশন বা করের বোঝা। এই অধ্যায়ের যে টপিকটি আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রাকচার অফ ট্যাক্সেশন। এর যে বিষয়গুলো আজ আমরা দেখব তা হচ্ছে ট্যাক্স ইলাস্টিসিটি, প্রোগ্রেসিভ ট্যাক্স, প্রপোর্শনাল ট্যাক্স এবং রিগ্রেসিভ ট্যাক্স। ট্যাক্স স্ট্রাকচার বা কর কাঠামো বলতে আমরা করের ধরন বা প্রকারভেদ এবং সেগুলো বিভিন্ন উৎস প্রয়োগের বিধিমালা সম্বন্ধিত একটি সামগ্রিক রূপকে বুঝি। করের প্রকারভেদ বিস্তৃত অর্থে যদি আমরা মনে করি তাহলে দু ধরনের, একটি হচ্ছে প্রত্যক্ষ কর এবং অপরটি হচ্ছে পরোক্ষ কর। দেখা যায় যে প্রত্যক্ষ কর আনুপাতিক, অধোগতিশীল এবং প্রগতিশীল ধরনের হয়, আর পরোক্ষ কর সাধারণত অধোগতিশীল হয় তবে কখনো কখনো আনুপাতিক ধরনের হয়। আবার এই দুই করারোপের ভিত্তিগুলোও ভিন্ন ভিন্ন। যেমন প্রত্যক্ষ করের ভিত্তি হিসেবে আমরা সম্পদ, ভূমি আয় ইত্যাদির কথা বলি, আর পরোক্ষ করের ভিত্তি হিসেবে সাধারণত বিভিন্ন দ্রব্যের উৎপাদন, বিক্রয়, আমদানি রপ্তানি এদের কথা বলা হয়। একটি দেশের কর কাঠামো কতটা শক্তিশালী তার মোটামুটি আমরা দুইটি মানদণ্ডে বিবেচনা করতে পারি। এক, প্রত্যক্ষ কর ও মোট করের অনুপাত। এই অনুপাত বেশি হলে কর কাঠামো প্রগতিশীল বলে মনে করা হয়। দ্বিতীয় হচ্ছে মোট কর ও আভ্যন্তরীণ জাতীয় উৎপাদনের অনুপাত। এই অনুপাত রাজস্ব সংগ্রহে সরকারের ক্ষমতাকে তুলে ধরতে পারে। তো স্ট্রাকচার অফ ট্যাক্সেশনের এই যে আমরা জানছি এটি জানার জন্য আমরা প্রথমে বললাম যে আমরা ট্যাক্স ইলাস্টিসিটি সম্পর্কে একটু জানবো। এখন জানি যে ট্যাক্স ইলাস্টিসিটি আসলে কি। ট্যাক্স ইলাস্টিসিটি হচ্ছে কর ভিত্তির শতকরা পরিবর্তনের ফলে করের যে শতকরা পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে বলা হয় কর স্থিতিস্থাপকতা। এখন এখানে আমরা বললাম প্রথমে যে কর ভিত্তি, এই কর ভিত্তি জিনিসটি কি। কর ভিত্তি হচ্ছে এমন একটি উপাদান যার উপর কর আরোপ করা হয়, আর কর ভিত্তির উপর যে শতকরা হারে যে পরিমাণ কর আরোপ করা হয় তাকে বলা হয় কর হার। অর্থাৎ এই কর ভিত্তির উপর একটি নির্দিষ্ট কর হার আরোপ করা হয় এবং এর ফলেই আমরা যে মোট কর সেটি পেয়ে থাকি। এই যে তাহলে আমরা বললাম যে কর ভিত্তির যেটি থাকবে তার যদি শতকরা পরিবর্তন হয় এবং এর ফলে মোট করের যে শতকরা পরিবর্তন হবে এই দুই অনুপাতই হচ্ছে কর স্থিতিস্থাপকতা। এটি যদি আমরা সূত্রে দেখি হবে তাহলে বলতে পারি যে করের পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড করের ভিত্তির শতকরা পরিবর্তন আমরা নির্ণয় করতে পারলেই কর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। গাণিতিকভাবে আমরা সূত্রটি যদি দেখি তাহলে বলতে পারি ইলাস্টিসিটি অফ ট্যাক্স বা ট্যাক্স ইলাস্টিসিটি ইকুয়াল টু ডেল টি ডিভাইডেড ডেল টি বি ইন্টু টি বি ডিভাইডেড ডেল টি। অর্থাৎ এখানে টি বা ক্যাপিটাল টি দ্বারা আমরা প্রাথমিক করকে বুঝিয়েছি, টি বি দ্বারা আমরা ট্যাক্স বেস বা করের ভিত্তিকে বুঝিয়েছি, আর ডেল টি হচ্ছে আমাদের প্রাথমিক করের পরিবর্তন এবং ডেল টি বি হচ্ছে করের ভিত্তির পরিবর্তন কত হলো সেটি। আমরা মনে করি যে কোনো একটি ব্যক্তির প্রাথমিক আয় ছিল, আর এটি আমরা সময় রাখতে হবে যে ভিত্তি কিন্তু আমরা আগেই বললাম যে বিভিন্ন ধরনের হয়ে থাকে, আয়, সম্পদ ইত্যাদি। তো এখানে যদি মনে করি যে আয় হচ্ছে এর ভিত্তি তাহলে সেটাকে আমরা আয় বিবেচনা করি, হিসাবটি বের করবো। যেমন মনে করি কোনো ব্যক্তির প্রাথমিক আয় 1000 টাকা, তখন সে ট্যাক্স দেয় 100 টাকা, তার আয় বেড়ে বৃদ্ধি পেয়ে হয়ে গেল 2000 টাকা, অর্থাৎ ট্যাক্স বেস চেঞ্জ হয়ে গেল আমাদের এখন 2500 টাকা, এবং তখন তার কর পরিবর্তন হয়ে গেল যেটি আমরা বলছি টি, প্রাথমিক কর যেটি ছিল 100 টাকা সেটি এখন হয়ে গেল 150 টাকা।
তাহলে এখানে আমাদের টি বা করের পরিবর্তন হলো 50 টাকা, আর ট্যাক্স বেস সেটির পরিবর্তন হলো হচ্ছে আমাদের 1,500 টাকা। আর আমরা বলেছি যে আমাদের এখানে করের ভিত্তি যেটা আমাদের ছিল সেটি হচ্ছে 1,000, আর প্রাথমিক কর ছিল আমাদের 100। তো এটি আমরা সূত্রে বসিয়ে আমরা অতি সহজেই ইলাস্টিসিটি অফ ট্যাক্স নির্ণয় করতে পারি। এখন যে আমাদের কেন ট্যাক্স ইলাস্টিসিটি জানতে হবে, এই কর কাঠামোর সঙ্গে তার সম্পর্কটি কি, আমরা কর স্থিতিস্থাপকতা জানলে কর কাঠামো সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ আমরা যদি দেখি যে ইলাস্টিসিটি অফ ট্যাক্স এর মান 1-এর থেকে বেশি, তাহলে বলবো যে কর ব্যবস্থা স্থিতিস্থাপক এবং কর কাঠামোটি হবে প্রগতিশীল ধরনের। দ্বিতীয়ত হচ্ছে যে ইলাস্টিসিটির ট্যাক্স ইলাস্টিসিটির মান যদি 1-এর থেকে কম হয়, তাহলে বলবো যে কর ব্যবস্থা অস্থিতিস্থাপক এবং কর কাঠামো হবে অধোগতিশীল ধরনের। তৃতীয়ত, যদি কর স্থিতিস্থাপকতার মান 1-এর সমান হয়, তাহলে আমরা বলবো কর ব্যবস্থা একক স্থিতিস্থাপক এবং কর কাঠামো হচ্ছে আনুপাতিক ধরনের। তাহলে এর জন্যই আমরা ট্যাক্স ইলাস্টিসিটি সম্পর্কে জানব। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানব বিস্তারিত, সেটি হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা বা প্রোগ্রেসিভ ট্যাক্স সম্পর্কে। প্রগতিশীল কর বা প্রোগ্রেসিভ ট্যাক্স বলতে আমরা বুঝি যে কর ধার্যের ভিত্তি বৃদ্ধির সাথে সাথে যদি করের হার বৃদ্ধি পায় তাকে বলা হয় প্রগ্রেসিভ ট্যাক্স বা প্রগতিশীল কর। অর্থাৎ দেখা বলা যাচ্ছে যে এখানে যদি আয় কর করের ভিত্তি হয়, তাহলে করদাতার আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয় করের হার বৃদ্ধি পায়, আর যদি ব্যয় করের ভিত্তি হয়, তাহলে করদাতার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয় করের হার বৃদ্ধি পাবে। এটি হচ্ছে আমাদের প্রগ্রেসিভ ট্যাক্স। অর্থাৎ যখন কোনো ব্যক্তির করের ভিত্তি হচ্ছে আয়, তখন যদি তার আয় বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে করের হারটিও বৃদ্ধি পাবে। যদি অবস্থা হয় তখন সেটিকে আমরা বলছি প্রগ্রেসিভ ট্যাক্স। এক্ষেত্রে দেখা যায় যে করের ভিত্তি বৃদ্ধি পেলে মোট কর ক্রমবর্ধমান হারে বাড়ে। আমরা এই কথাটি আগেও বলেছি যে মোট কর আমরা কিভাবে বের করছি, যে করের ভিত্তি ইনটু আমাদের কর হার, তার ফলে আমরা পাচ্ছি মোট কর। তো এখানে বলা হচ্ছে যখন ভিত্তি বৃদ্ধি পায়, যেহেতু এর সঙ্গে সঙ্গে করের হারও বৃদ্ধি পায়, যার ফলে মোট কর বৃদ্ধি পায় এবং সেটি কিভাবে বৃদ্ধি পায়, ক্রমবর্ধমান হারে এটি বৃদ্ধি পায়। এখন আমরা চলো একটি ছকের মাধ্যমে দেখি যে এই কিভাবে এটি কার্যকর হয়। এখানে দেখতে পাচ্ছি যে করের ভিত্তি হচ্ছে আমাদের আমরা আয় যদি ধরে নেই, তাহলে করের ভিত্তি এখানে 50,000 টাকা, 75,000 টাকা এবং 1,00,000 টাকা। তো প্রথম 50,000 টাকার উপরে করের হার হচ্ছে 10%, এবং যার ফলে করের পরিমাণ হচ্ছে আমাদের 5,000 বা 5,000। এরপরে আমাদের হচ্ছে 75,000, এখানে আমাদের করের হার বা ট্যাক্স রেট হচ্ছে 20%, এবং যার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্সের পরিমাণ হচ্ছে আমাদের 15,000 টাকা। তারপর আমাদের করের বেস ট্যাক্স বেস হচ্ছে 1,00,000, এখানে আমরা 30% হারে কর আর ট্যাক্স রেট আছে, এবং যার ফলে আমাদের করের পরিমাণ এখানে হচ্ছে 30,000 টাকা। তাহলে এখানে আমরা দেখলাম যে করের ভিত্তি বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে সঙ্গে করের হারও বৃদ্ধি পেয়েছে, এবং এর ফলে করের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। করের পরিমাণ যেটি বৃদ্ধি পেয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়ে গিয়েছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রগ্রেসিভ ট্যাক্সের ক্ষেত্রে করের ভিত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে করের হারও বৃদ্ধি পাবে, এবং যার ফলে মোট করের পরিমাণও এটি বৃদ্ধি পেয়ে যাবে। এটি আমরা একটি এখন যে জিনিসটি দেখলাম সেটি আমরা একটু চিত্রে ব্যাখ্যা করে দেখি কিভাবে দেখানো যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে ভূমি অক্ষে করের ভিত্তি দেখানো হয়েছে, সেটি আমরা 1,000 প্রকাশ করেছি, এবং লম্ব অক্ষে আমরা দেখিয়েছি করের পরিমাণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে করের ভিত্তি হচ্ছে যথাক্রমে 50,000, 75,000 এবং 1,00,000, এবং এর ফলে আমরা দেখেছি যে যখন 50,000 টাকা কোনো ব্যক্তি আয়, তখন সে ট্যাক্স দিচ্ছে 5,000 টাকা। যখন তার আয় বৃদ্ধি পেয়ে হয়েছে 75,000 টাকা, তখন সে ট্যাক্স দিচ্ছে 15,000 টাকা, এবং আর কোনো ব্যক্তির আয় যদি হয় 1,00,000 টাকা, তখন সে ট্যাক্স দেয় হচ্ছে 30,000 টাকা। তাহলে এই যে আমরা এই বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটি পেলাম সেটি হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ট্যাক্স রেখা, এবং এই রেখাটি আমরা দেখতে পাচ্ছি যে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা। তবে এই রেখাটি দেখা যাচ্ছে যে প্রপোর্শনের
একটি ব্যাপার আছে এখানে, সেই জন্য রেখাটি কিন্তু একটু নিচের দিকে হালকা বাঁকানো অবস্থায় রয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রগ্রেসিভ ট্যাক্স। তো প্রগ্রেসিভ ট্যাক্সের এই যে আমরা পড়লাম, এর ফলে এর কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা বা চরিত্র সম্পর্কে এখন আমরা জানব। সেটি হচ্ছে প্রগতিশীল কর কাঠামো অনুসারে কর ভিত্তি বাড়লে কর হার বাড়ে এবং ভিত্তি কমলে কর হার কমে। যেখানে যেটা আমরা কিনা পিছনের ছকটিতে দেখেছি, যখন আমাদের কর ভিত্তি বেড়ে গিয়েছে তখন কর হার বেড়েছে। আর যদি আমরা উল্টা দিকে চিন্তা করি তাহলে দেখা যাবে যে কর হার কখন কমেছে, যখন ভিত্তিটা কমে গিয়েছে কর হারও তখন কমে গিয়েছে। এবং এই ক্ষেত্রে দ্বিতীয়টি যেটি হচ্ছে যে করের ক্ষেত্রে কর ভিত্তি যে হারে বাড়ে কর হার তার চেয়ে বেশি হারে বাড়ে। আমরা তাই দেখলাম যে কর হার যে ভিত্তি যে হারে বেড়েছে করের হার কিন্তু তার থেকে অনেক বেশি হারে বেড়ে গিয়েছে। অর্থাৎ এটি স্থির থাকেনি, স্থির হারেও বেড়েনি বা কম হারেও বেড়েনি, কিন্তু বরং বেশি হারে সেটি বৃদ্ধি পেয়েছে। প্রগতিশীল করের ক্ষেত্রে কর স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি হয়। যদি কর ব্যবস্থাটি প্রগতিশীল হয় তাহলে কর স্থিতিস্থাপকতা হবে, মান হবে একের থেকে বেশি। এবং বলা হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা আয় বৈষম্য দূর করে। অর্থাৎ যেহেতু আমরা এখানে দেখলাম যে ব্যক্তির আয় কম তিনি কর কম দিবেন, আর যে ব্যক্তির আয় বেশি তিনি কর বেশি দিবেন, সুতরাং সে ধনী লোক বেশি কর দিবে, দরিদ্র লোক কম কর দিবে, সেক্ষেত্রে অবশ্যই এটা আয় বৈষম্য দূর করতে সহায়ক হবে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। যদি কখনো কোনো দেশে প্রগতিশীল কর ব্যবস্থা থাকে তাহলে সেখানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, কারণ হচ্ছে ধনী লোক বেশি কর দেয়, দরিদ্র লোক কম কর দেয়, এটা একটি সামাজিক ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠা করে থাকে। সরকারের রাজস্ব আদায় অধিক উৎপাদনশীল এবং মৃত ব্যয়িতার কানুন পালিত হয়। আমরা কানুনগুলো আগে পড়েছি এবং সেখানে দেখেছি যে উৎকৃষ্ট কর কাঠামো যেখানে হবে সেখানে করের ব্যবস্থা এমন হবে যাতে কর ব্যবস্থাটা অধিক উৎপাদনশীল হয় এবং মৃত ব্যয়ী হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রগ্রেসিভ ট্যাক্স এই দুটি কানুন মেনে চলে এবং প্রগতিশীল কর রেখা বক্র হয়ে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, যেটি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পেলাম যে প্রগতিশীল কর রেখাটি একটু ডান দিকে বেঁকে ঊর্ধ্বগামী হয়ে গিয়েছে। এরপর আমরা যে কর ব্যবস্থাটি সম্পর্কে জানব সেটি হচ্ছে আমাদের প্রপোর্শনাল ট্যাক্স বা আনুপাতিক বা সমানুপাতিক কর। কর ধার্যের ভিত্তি পরিবর্তনের সাথে যদি করের হার পরিবর্তিত না হয়ে স্থির থাকে উক্ত করকে সমানুপাতিক কর বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর ধার্যের যে ভিত্তি, আমরা এখানে বলেছি আমরা মনে করি নি যে আয় যদি আমাদের করের ভিত্তি হয় তাহলে অর্থাৎ আয়ের পরিবর্তনের সাথে সাথে দেখা যাবে যে করের যে হার বা ট্যাক্স রেট যেটাকে আমরা বলছি সেটি পরিবর্তিত হবে না, না হয়ে সেটি স্থির থাকবে এবং সেই ধরনের কর ব্যবস্থাকে আমরা বলছি সমানুপাতিক কর। এবং এখানে দেখা যায় যে করের ভিত্তি যে হারে বাড়ে কর আদায়ের পরিমাণও সেই একই হারে বাড়বে। যেহেতু এখানে ট্যাক্স রেটটি স্থির থাকে সেক্ষেত্রে দেখা যায় যে করের ভিত্তি বা আয়ের যে হারে পরিবর্তন হবে টোটাল ট্যাক্স ঠিক সেই একই হারে বেড়ে যাবে। আমরা এখন ছকের মাধ্যমে এই ধরনের একটি ব্যবস্থা দেখতে পাচ্ছি। আমাদের করের ভিত্তি এখানে আমরা ধরে নিচ্ছি আয় এবং সেখানে বলছি কোনো ব্যক্তির আয় 50,000 টাকা, তখন করের হার হচ্ছে 10% এবং সের জন্য সেই ব্যক্তি কর দে 5,000 টাকা। আবার কোনো ব্যক্তির আয় যদি হয় 75,000 টাকা তার ক্ষেত্রেও দেখা যাবে যে করের হার 10% এবং সে ট্যাক্স দিচ্ছে 7,500 টাকা। আবার কোনো ব্যক্তির আয় যদি হয় 1,00,000 তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের ট্যাক্স রেট হচ্ছে 10% এবং সে দিবে ট্যাক্স হচ্ছে 10,000 টাকা। তাহলে এই যে আমরা কথাটা বললাম যে কর ধার্যের ভিত্তি পরিবর্তনের সাথে, এই যে কর ধার্যের ভিত্তি পরিবর্তন হচ্ছে 50 থেকে 75, 75 থেকে 1, যদি করের হার পরিবর্তিত না হয়ে স্থির থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে করের হার স্থির রয়ে গিয়েছে, এটার কোনো পরিবর্তন কিন্তু হয়নি, সবার জন্য যে কোনো আয়ের ব্যক্তির হোক না কেন তার জন্য হচ্ছে 10% ফিক্সড, তো সেই জন্য এখানে পরিবর্তন হয়নি। এবং বলা হয়েছে যে করের ভিত্তি যে হারে বাড়ে কর আয়দায়ের পরিমাণও একই হারে বাড়ে। এখানে আমরা দেখতেছি 50,000, 75,000 এবং 1,00,000 এবং এখানেও দেখছি করের পরিমাণও ঠিক একইভাবে এটি বেড়ে গিয়েছে 5,000 এবং 7,500 এবং 10,000। তাহলে আমরা বললাম যে কর ধার্যের ভিত্তি পরিবর্তনের সাথে যদি করের হার পরিবর্তিত না হয়ে স্থির থাকে উক্ত করকে বলে সমানুপাতিক কর। এখন যদি আমরা এটা একটু
চিত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানেও আমরা ভূমি অক্ষে করের ভিত্তি দেখিয়েছি এবং রম্ব অক্ষে দেখিয়েছি করের পরিমাণ। আমাদের করের ভিত্তি ছিল 50,000, 75,000 এবং 1,00,000। এবং যেই ব্যক্তির আয় 50,000 তিনি টাকা দিয়েছেন, কর দিচ্ছেন 5,000 টাকা। যার আয় 75,000 টাকা তিনি কর দিয়েছেন 7,500 টাকা। এবং যার আয় 1,00,000 টাকা তিনি কর দিয়েছেন 10,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে এই যে বিন্দুগুলো আমরা পেলাম এই করের ভিত্তি এবং করের পরিমাণের, সেগুলো থেকে যে রেখাটি পাচ্ছি সেটি বাম দিক থেকে ডান দিক ঊর্ধ্বগামী একটি সরল রেখা হচ্ছে, এটাই আমাদের প্রপোর্শনাল ট্যাক্স রেখা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটি একটি সরল রেখা হয়েছে। এখন আমরা এই প্রপোর্শনাল ট্যাক্সের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আনুপাতিক করের ক্ষেত্রে কর ভিত্তি পরিবর্তিত হলেও কর হার স্থির থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই করের স্থিতিস্থাপকতার মান একের সমান। আমরা যদি এই করের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাই তাহলে দেখব যে যখন আমাদের আনুপাতিক কর থাকবে তখন আমাদের স্থিতিস্থাপকতার মানটি হবে একের সমান। রাজস্ব আদায় খুব উৎপাদনশীল নয়, অর্থাৎ যদি কোনো দেশে কর ব্যবস্থায় প্রপোর্শনাল ট্যাক্স বা আনুপাতিক কর চালু থাকে তাহলে দেখা যায় যে তার এদের রাজস্ব আদায়টি খুব একটি উৎপাদনশীল ধরনের হয় না। সমাজের ধনী গরিব নির্বিশেষে সকলের উপর করভার সমান পড়ে, তাই আয় বৈষম্য হ্রাসে তেমন কার্যকরী নয়। এখানে আমরা দেখেছি উদাহরণটিতে যে ব্যক্তি 50,000 টাকা আয় করেন তিনিও 10% হারে ট্যাক্স দিচ্ছেন, যিনি 1,00,000 টাকা ইনকাম করেন তিনিও 10% হারে ট্যাক্স দিচ্ছেন। সুতরাং করের যে ভার যেটি হচ্ছে সেটা দেখা যায় যে সবার উপরই সমান পড়ছে, বরঞ্চ মানে কর ট্যাক্সের রেটটা সবার উপরে সমান করার কারণে দেখা যায় যে এটি আয় বৈষম্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে না। কারণ এখানে ধনী ব্যক্তিরও করের হার যা, দরিদ্র ব্যক্তিরও করের হার তা। এই কর কাঠামো অনুসারে কর রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবং সেটি সরল আকৃতির হয়ে থাকে। এরপর আমরা দেখব যে ট্যাক্সটি সেটি হচ্ছে আমাদের রিগ্রেসিভ ট্যাক্স বা অধোগতিশীল কর। কর ধার্যের ভিত্তি বৃদ্ধির সাথে যদি কর হার ক্রমান্বয়ে হ্রাস পায় তাহলে তাকে অধোগতিশীল কর বলে। আমরা প্রগতিশীল কর ব্যবস্থায় দেখেছিলাম যে কর ধার্যের বৃত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর হার বৃদ্ধি পায়, এখানে ঠিক উল্টো যে কর ধার্যের ভিত্তি বৃদ্ধির সাথে সাথে কর হার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, তাহলে সেটিকে আমরা বলি অধোগতিশীল কর ব্যবস্থা। অধোগতিশীল কর কাঠামোতে আয় স্তর যে হারে বাড়ে করের আদায়ের পরিমাণ তার চেয়ে কম হারে বাড়ে। অর্থাৎ এখানে কর কাঠামো দেখা যায় আয় স্তর বেড়ে যাচ্ছে কিন্তু কম কর আদায়ের পরিমাণটা সেরূপ হয় না, তার চেয়ে বরঞ্চ কম হারে বাড়ে, বৃদ্ধি পায় তবে সেটা কম হারে বৃদ্ধি পায়। এবং এক্ষেত্রে আমরা কর স্থিতিস্থাপকতার মানটি বলবো যেটি হয় একের চেয়ে কম। আমরা যদি ছকের মাধ্যমে এটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যক্তির আয় 50,000 বা ট্যাক্স বেস যদি হয় 50,000 টাকা তাহলে তার কর দিতে হচ্ছে 20% এবং এর ফলে তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াচ্ছে 10,000 টাকা। এখন যে ব্যক্তির আয় 75,000 টাকা আমরা এতক্ষণ দেখে আসছিলাম যে তাদেরকে হয় আগের জনে সমান কিংবা বেশি ট্যাক্স দিতে হচ্ছে, বেশি ট্যাক্সের রেটটা থাকছে বেশি, এখানে এসে দেখছি যে তার জন্য ট্যাক্স রেটটা কমে গিয়ে হয়ে গিয়েছে 18% এবং যার ফলে সে 11,250 টাকা ট্যাক্স দিচ্ছে। এবং এর পরবর্তীতে আরও দেখা যাচ্ছে যে ব্যক্তির আয় 1,00,000 টাকা তার ক্ষেত্রে কিন্তু এখানে ট্যাক্স রেট হচ্ছে 12%, অর্থাৎ 12% হারে তাকে ট্যাক্স দিতে হচ্ছে এবং যার ফলে তার করের পরিমাণ হচ্ছে 12,000 টাকা। অর্থাৎ এখানে আমরা এই জিনিসটা এখানে খেয়াল করো যে এখানে একজন লোকের করের ভিত্তি যতই বৃদ্ধি পাচ্ছে তার করের হার কিন্তু ততই কমে যাচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে করের পরিমাণ বাড়ছে অবশ্যই কিন্তু সেটা বাড়ার হার হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে অর্ধগতিশীল কর ব্যবস্থায় কর ধার্যের ভিত্তি বৃদ্ধির সাথে সাথে কর হার ক্রমান্বয়ে
কমে আসে। তাহলে এটা মনে রাখবে যে আমাদের যে প্রগ্রেসিভ ট্যাক্সটি আছে তার ঠিক বিপরীতই হচ্ছে আমাদের এই রিগ্রেসিভ ট্যাক্স বা অধোগতিশীল কর ব্যবস্থা, এবং এখানে করের পরিমাণ বাড়লেও সেটি ক্রমহ্রাসমান হারে বাড়ে। এখন এটি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে পারি। এখানেও আমাদের ভূমি অক্ষে দেখানো হয়েছে করের ভিত্তি এবং লম্ব অক্ষে দেখা হয়েছে করের পরিমাণ। এখানেও আমাদের করের ভিত্তি ছিল বা আয় যেটা আমরা বলছি 50,000, 75,000 এবং 1,00,000 টাকা, এবং তার সঙ্গে সঙ্গে করের পরিমাণটি হয়েছে আমাদের প্রথম ব্যক্তি দিয়েছে যারা আয় 50,000 তিনি দিয়েছেন 10,000 টাকা, যার আয় 75,000 টাকা তিনি দিয়েছেন 11,250 টাকা, এবং যার আয় হচ্ছে 1,00,000 টাকা তিনি দিয়েছেন হচ্ছে 12,000 টাকা ট্যাক্স। তাহলে আমরা একটু দেখতেই পাচ্ছি অবশ্যই যে আমরা যদি নর্মালি চিন্তা করি যে যে ব্যক্তির আয় 50,000 তিনি যদি 10,000 টাকা দেন, তাহলে যিনি 1,00,000 টাকা ইনকাম করেন তিনি তো মানে এই রেশিও থাকলে দেওয়ার কথা হচ্ছে 20,000 টাকা, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে দিচ্ছেন কত 12,000 টাকা। এবং অধোগতিশীল কর কাঠামোর জন্যই এই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি, এবং এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটি পাচ্ছি সেই রেখাটি আমরা দেখতে পাচ্ছি এটিও বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা, কিন্তু এই রেখাটি দেখা যাচ্ছে যে নিচের দিকে বা ভূমি অক্ষের দিকে একটু ঝুঁকে পড়ার প্রবণতা রয়েছে। এখন আমরা দেখব এই রিগ্রেসিভ ট্যাক্সের বৈশিষ্ট্যগুলো কি। এর প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে যে অধোগতিশীল করের ক্ষেত্রে করের ভিত্তি বাড়ার সাথে সাথে কর হার কমতে থাকে, তবে কর হার কমলেও মোট করের পরিমাণ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় বা বাড়ে। এটি আমরা আগের উদাহরণটিতে দেখলাম, এবং এখানে বলা হয়েছে যে এই করের স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1-এর চেয়ে কম হয়। সামাজিক ন্যায় বিচার ও সমতা অর্জনের পরিপন্থী, এটা আমরা বুঝতেই পারছি, কারণ ধনী ব্যক্তি কম কর দিবে আর দরিদ্র ব্যক্তি বেশি কর দিবে, এটি আসলে কখনোই সামাজিক ন্যায় বিচার বা সমতা অর্জন করতে পারে না। আয় বৈষম্য অবশ্যই বৃদ্ধি পাবে, যে ব্যক্তির আয় বেশি তিনি কম দিবেন আর যে ব্যক্তির আয় কম তিনি বেশি ট্যাক্স দিবেন, এতে আয় বৈষম্য অবশ্যই বৃদ্ধি পাবে। এই কর কাঠামো হচ্ছে কম উৎপাদনশীল এবং বেশি রাজস্ব আদায়ে সহায়ক নয়, কারণ যিনি যার আয় বেশি তিনি যদি কম আয় ট্যাক্স দেন তাহলে অবশ্যই বেশি রাজস্ব এখানে আদায় হবে না। এবং এখানে যে কর রেখাটি সেটি আমরা পাবো বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, কিন্তু ডান দিকে সামান্য বাঁকানো হয়। এই হচ্ছে আমাদের রিগ্রেসিভ ট্যাক্স এর বৈশিষ্ট্যগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমরা এতক্ষণ ট্যাক্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। ট্যাক্স স্ট্রাকচারের আলোচনাটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসগুলো যখন করব তখন এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। তো সবাই তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, আর যদি তোমাদের পড়া বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার ক্লাসের শেষে যে মেল অ্যাড্রেসটি দেওয়া হয় সেখানে তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো। সবাইকে আমার ক্লাস দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।